আজকে আমরা শিখব সিন্স এন্ড ফরের ব্যবহার নিয়ে। ইংরেজি বাক্যে আমরা কিভাবে কোথায় সিন্স ব্যবহার করব এবং কোথায় ফর ব্যবহার করব। আমরা যখনই টেন্স শিখতে যাই, স্পেসিফিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলো শিখতে গেলে আমরা প্রায় সময়ই ঝামেলার মধ্যে পড়ে যাই, আমরা এখানে সিন্স বসাবো নাকি ফর বসাবো। বাংলা অর্থে সিন্স কথার অর্থ হচ্ছে হতে বা থেকে। যেমন 1997 সাল থেকে, সিন্স 1997, সকাল থেকে সিন্স মর্নিং, বুধবার থেকে সিন্স ওয়েডনেসডে। ঠিক সেরকম ভাবেই ফর আমরা ব্যবহার করে থাকি ধরে বা জন্মে এর জন্য। যেমন 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, 7 বছর ধরে ফর 7 ইয়ার্স, 2 সপ্তাহ ধরে ফর 2 উইক, 5 মিনিটের জন্য ফর 5 মিনিটস। এখন আমরা স্পেসিফিক্যালি শিখব কোথায় সিন্স বসাবো আর কোথায় ফর বসাবো। সিন্স আমরা কোথায় বসাবো? স্পেসিফিক পয়েন্ট অফ টাইম। হোয়াট ডু ইউ মিনস বাই স্পেসিফিক পয়েন্ট অফ টাইম? স্পেসিফিক পয়েন্ট অফ টাইম হচ্ছে এমন একটা টাইম যে টাইমটার একটা সুনির্দিষ্ট শুরু আছে। অর্থাৎ যেমন সকাল থেকে বৃষ্টি পড়তেছে, এখানে বৃষ্টি পড়তেছে শুরু হয়েছে কখন? সকাল থেকে। আর যদি আমি এটা বলতাম 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা ঠিক আছে যে 2টা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা সকাল থেকে হচ্ছে না দুপুর থেকে হচ্ছে নাকি বিকাল থেকে হচ্ছে, এটা কোনো স্পেসিফিক ইন্ডিকেশন নেই। এরকম ভাবে আমরা যখন একটা স্টার্টিং পয়েন্ট পাবো, একটা কাজ শুরু হওয়ার একটা স্টার্টিং পয়েন্ট পাবো বা স্টার্টিং টাইম পাবো, তখন সেখানে আমরা সিন্স বসাবো। যেমন এখানে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে বর্তমান একটা সময়, এটা হচ্ছে সকাল। এখন আমরা যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই সকাল এটা হচ্ছে একটা স্টার্টিং টাইম, এই স্টার্টিং টাইম এখান থেকে বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা এই পর্যন্ত চলতেছিল। আর যদি বলতাম যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে একবার স্পেসিফিক্যালি আমি এটা এটা যদি বর্তমান কাল হতো, এখান থেকে এটুকু 2 ঘন্টা সময় এটা আমরা বলতে পারতাম, বা এখান থেকে এটুকু 2 ঘন্টা সময়। আর যখন আমি বলবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টিটা কত শুরুর টাইমটা শুধু আছে কিন্তু কতক্ষণ ধরে হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি কয় ঘন্টা কয় মিনিট, এরকম কোনো আনসার নেই, শুধু স্টার্টিং টাইমটা আছে কিন্তু সময়ের ব্যক্তি নেই। অর্থাৎ এক্স্যাক্টলি কত মিনিট ধরে বৃষ্টি হচ্ছে বা কত ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই আনসারটা নাই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হয়েছিল, সেটা 2 ঘন্টা চলছে না 3 ঘন্টা চলছে না 4 ঘন্টা চলছে, এটা কোনো ইন্ডিকেশনটা নাই। জাস্ট আমরা শুধু এইটুকু বুঝতে পারি যে হ্যাঁ সকাল থেকে হয়েছিল, এটা স্টার্টিং টাইম আছে। জাস্ট এইটুকু বুঝতে পারলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সিন্সটা কোথায় বসাবো। এখন আমরা কিছু উদাহরণ দেখি। আই হ্যাভ বিন স্টার্টিং সিন্স 9 AM, আমি সকাল 9টা থেকে পড়তেছি, অর্থাৎ আমার পড়ার একটা স্টার্টিং টাইম আছে, কিন্তু এখন কয় ঘন্টা পড়ছি, 2 ঘন্টা না 4 ঘন্টা পড়ছি, এই উত্তর কিন্তু এখানে নেই। হি হ্যাজ বিন এ টিচার সিন্স 2015, সে 2015 সাল থেকে শিক্ষকতা করতেছে, কিন্তু এখানে 2015 সাল থেকে শিক্ষকতা করতেছে ঠিক আছে, কিন্তু এখন কত ঘন্টা ধরে করতেছে, কত দিন ধরে করতেছে, কত বছর ধরে করতেছে, এই এর উত্তর কিন্তু এখানে নেই। সামিরা হ্যাজ লিভড ইন ঢাকা সিন্স এপ্রিল 2019, 2019 সাল থেকে সে ঢাকায় বসবাস করছে, কিন্তু এখানে 2019 সালের স্টার্টিং পয়েন্ট আছে, কিন্তু কয় বছর ধরে এখানে বসবাস করতেছে বা কয় মাস ধরে করতেছে, এই প্রশ্নের কোনো উত্তর এখানে নেই। সো এটা এখানে আমরা সিন্স বসাবো। আই হ্যাভ বিন ইউজিং দিস ফোন সিন্স 2020, আমি 2020 সাল পর্যন্ত এই ফোনটি ব্যবহার করেছিলাম, কয় দিন করেছি কয় ঘন্টা করেছি, এই উত্তর এখানে নেই, শুধু একটা স্টার্টিং আছে 2020 সাল। ঠিক এরকম ভাবেই আমরা আরো কিছু উদাহরণ বলতে পারি। মাই প্যারেন্টস হ্যাভ ওন্ড হিজ রেস্টুরেন্ট সিন্স 2018,
I haven't eaten since 7 a.m. I have been wearing glasses since I was 12. যখন আমার 12 বছর ছিল তখন থেকে আমি চশমা ব্যবহার করতেছি সো এখন আমার বয়স কত বা আমি আসলে এক্স্যাক্টলি কত বছর ধরে ব্যবহার করতেছি এই উত্তরটা নাই কিন্তু এটুকু আমি শিওর যে আমি 12 বছর যখন আমার বয়স ছিল তখন থেকে আমি চশমা ব্যবহার করতেছি মাই নিউ কলিগ নীরব হ্যাজ বিন কমপ্লেইনিং সিন্স ডে 1 since day 1 মানে প্রথম দিন থেকে সে আমার নামে কমপ্লেইন দেওয়া শুরু করেছে অর্থাৎ কমপ্লেইন দেওয়ার যেটা স্টার্টিং টাইম মানে একবার প্রথম দিন থেকে কিন্তু এখন এটা কিন্তু না যে কত দিন ধরে চলতেছে কাজটা 2 বছর না 4 বছর অর্থাৎ এন্ড টাইম নেই স্টার্ট টাইম আছে I haven't met many people since I have moved here. আমি এখানে আসার পর থেকে অর্থাৎ এখানে শুরুর টাইমটা হচ্ছে আমি যখন এখানে এসেছি তখন থেকে আর সিন্স আমরা শুধু মাত্র পাস্ট পারফেক্ট টেন্সেই আমরা ব্যবহার করে থাকি যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা কথা বলবো ফর নিয়ে for length or duration or period of time অর্থাৎ যে সময়টা ব্যক্তি থাকবে সময়কাল থাকবে বা ডিউরেশন থাকবে যেমন I have been studying for 2 hours আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করতেছি এখানে 2 ঘন্টা ধরে অর্থাৎ আমি কখন শুরু করেছি পড়াশোনাটা পড়তে কখন বসেছি এটার ইন্ডিকেশন নাই আমি সকাল 6টা থেকে পড়তে বসছি নাকি সকাল 7টা থেকে পড়তে বসছি নাকি সকাল 8টা থেকে পড়তে বসছি অর্থাৎ আমার শুরুর সময়ের এখানে কোনো ইন্ডিকেশন নেই কিন্তু আমি 2 ঘন্টা ধরে পড়তেছি একটা সময়কাল আছে একটা ডিউরেশন আছে যে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি একবার স্পেসিফিক 2 ঘন্টা কিন্তু এটার কোনো কখন থেকে শুরু করছে এই প্রশ্নের উত্তর এখানে নেই হি হ্যাজ লিভড ইন ঢাকা ফর 5 ইয়ার্স 5 বছর ধরে সে ঢাকায় বসবাস করছে 5 বছর ধরে এখন যদি বলি কোন সাল থেকে কবে থেকে এই উত্তর এখানে নেই সো এটা কোনো স্টার্টিং পয়েন্ট নেই এটা শুধু একটা সময়কাল আছে 5 বছর তারপর মাই এভরি মর্নিং আই ব্রাশ মাই টিথ ফর 2 মিনিটস আমি 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করি Every morning I run in the field for 1.5 hours. দেড় ঘন্টা ধরে আমি দৌড়াই ফিল্ডের মধ্যে প্রতিদিন সকালে সময়কাল আছে কিন্তু কখন থেকে কখন পর্যন্ত দৌড়াই কোন সময় দৌড়ানো শুরু করি সময়টা কখন 6টা থেকে নাকি 5টা থেকে নাকি নামাজের পর থেকে নো এরকম কোনো ইন্ডিকেশন নেই I will be staying at my sister's house for a couple of nights. দুই রাত ধরে কিন্তু কবে থেকে সোমবার থেকে না রোববার থেকে না কি শনিবার থেকে এরকম কোনো স্টার্টিং পয়েন্ট এখানে নেই I was stuck in traffic for 2 hours. আমি জামে আটকে ছিলাম ট্রাফিক জামে আটকে ছিলাম for 2 hours. 12টা থেকে নাকি 1টা থেকে নাকি 10টা থেকে এটার উত্তর নেই জাস্ট আমি 2 ঘন্টা আটকে ছিলাম আমার আটকে থাকার যে সময় সেটা 2 ঘন্টা কিন্তু কয়টা থেকে এরকম কিছু নাই সো এখানে আমরা ফর বসাবো মাই স্টমাক হ্যাজন্ট বিন ফিলিং ওয়েল ফর এ ফিউ ডেজ কয়েকদিন ধরে সোমবার থেকে না বা রোববার থেকে না এরকম না কয়েকদিন ধরে আমার স্টমাকটা খারাপ যাচ্ছে Excuse me, Samira, I don't want anyone to disturb me for the next few hours. পরবর্তী কয়েক ঘন্টা আমাকে ডিস্টার্ব করা যাবে না ঠিক কয়টা থেকে যে 7টার পর থেকে আমাকে ডিস্টার্ব করা যাবে না বা 8টার পর থেকে আমাকে ডিস্টার্ব করা যাবে না এরকম কিছু না আচ্ছা নেক্সট আই হ্যাভ লিভড ইন দিস ফ্ল্যাট ফর 6 ইয়ার্স আমি 6 বছর ধরে এই ফ্ল্যাটে বসবাস করি এখন
এখানে 4 6 years কিন্তু 2015 সাল থেকে নাকি 2018 সাল থেকে নাকি 2020 সাল থেকে এরকম কোনো ইন্ডিকেশন নেই জাস্ট আমি 6 বছর ধরে বসবাস করতেছি বা করতেছিলাম এটা আছে এখন কিছু নিজেই নিজেকে কিছু প্রশ্ন করে দেখি আমরা পারি কিনা কতটুকু পারি আই হ্যাভ লিভড ইন জাকার্তা জাকার্তা জীবনে যাই নাই ওকে নো প্রবলেম আই হ্যাভ লিভড ইন জাকার্তা এখানে ফর অর সিন্স 4 ইয়ার্স এখানে 4 বছর দেয়া আছে ডিউরেশনটা হচ্ছে দেওয়া আছে কিন্তু কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এরকম কোন আনসার এখানে পাচ্ছি না সো আমরা এখানে কি বসাবো কি বসাবো ফর ইয়েস ফর বসাবো যেহেতু এখানে একটা সময়কাল দেয়া আছে কিন্তু স্টার্টিং টাইম নেই হি হ্যাজ বিন স্টার্টিং সিন্স অর ফর মর্নিং সকাল থেকে সে পড়াশোনা করতেছে তাহলে এখানে কি হবে সিন্স মর্নিং অবভিয়াসলি সিন্স মর্নিং নেক্সট হি হ্যাজ বিন সাফারিং ফিভার সিন্স অর ফর 3 days 3 দিন ধরে জ্বর ভুগতেছে সো এর একটা সময়কাল দেয়া আছে 3 দিন ধরে ফর 3 days নেক্সট অ্যানাদার কোশ্চেন হি হ্যাজ বিন এ ডাক্তার ফর আর সিন্স 8 years সে 8 বছর ধরে সে ডাক্তার 8 বছর ধরে সে ডাক্তার ফর 8 years কিন্তু যদি বলতো যে 2018 সাল থেকে সে ডক্টর বা 2015 সাল থেকে সে ডক্টর তাহলে আমরা এখানে সিন্স বসাই দেব সো এটা অবশ্যই যেহেতু শুধু সময়কাল 8 বছর ফর হবে এখানে নেক্সট উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স অর ফর 2008 সাল থেকে আমরা বন্ধু এখানে তাহলে কি হবে সিন্স 2008 নেক্সট আই হ্যাভেন্ট সিন হার সিন্স অর ফর লাস্ট মান্থ গত মাস থেকে তাকে দেখি না গত মাস থেকে অর্থাৎ এখানে সময়কাল দেওয়া নাই স্টার্টিং টাইম দেওয়া আছে গত মাস থেকে আমি তাকে দেখি না তাহলে সিন্স লাস্ট নাইট ইয়েস সিন্স লাস্ট নাইট তো এ পর্যন্ত আজকে আমরা সিন্স কোথায় বসাবো ফর কোথায় বসাবো আসলে এটা অনেক সময় কনফিউজড হয় বুঝি আমার ডায়ালগ একটাই প্র্যাকটিস মেক্স ইম এন্ড পারফেক্ট প্র্যাকটিস না করলে এত সহজে সবকিছুই বোধগম্য হবে না আশা করি আজকে আলোচনা থেকে আমরা মোটামুটি সম্যক ধারণা অর্জন করতে পেরেছি আপনারা আমাদের পাশে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি থাকেন তাহলে আমরা আমাদেরকে উৎসাহিত করতে পারবো আরো উদ্বুদ্ধ হব ভালো ভালো ভিডিও বানানোর জন্য সো প্লিজ সাবস্ক্রাইব আস লাইক আস কমেন্ট আস এন্ড শেয়ার টু ইচ আদার আল্লাহ হাফেজ